আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডক্টর মতিউর রহমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে আলোচনা করব যে আসলে আইবিএস ভালো হওয়ার কিছু সহজ ফর্মুলা আমরা বলবো। আশা করছি যারা নতুন আছেন, যারা পুরাতন আছেন, যারা ভালো করতে পারছেন না আইবিএস কে, বিভিন্ন রকম আপনার যাতনার ভিতরে আছে, অনেক কষ্টের ভিতরে আছেন, দেশ বিদেশে যারা বিভিন্ন রকম প্রবলেমের ভিতরে আছেন, এক মেডিকেল থেকে আরেক মেডিকেল, এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, আপনি বিভিন্ন ওয়ে আপনি নিজেকে শান্ত রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে ফিট রাখার জন্য, নিজের পেটকে ভালো রাখার জন্য, নিজের হজম প্রক্রিয়াকে ঠিক করার জন্য আপনি বিভিন্নভাবে আপনি যে ওয়ে খুঁজতেছেন, আশা করছি আপনার জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু আলোচনা হবে। ফার্স্টলি যেটা বলবো যে আইবিএস কি এটা হচ্ছে বোঝা। যদি আইবিএস কি এটা আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এই আইবিএস থেকে বেরিয়ে আসা আপনার জন্য এটা একদম পানির মতো সহজ। এ কারণে বিভিন্নভাবে কিন্তু আইবিএস কে আমরা বলে থাকি যে ইরিটেবল বাইল সিমটম, এটা আসলে পেটের একটা বিরক্তিকর একটা পীড়া বা পেটের এক ধরনের এটা উপসর্গ, এটা এটা আসলে রোগ না, এটা উপসর্গ। আপনার একটা উপসর্গ দেখা যায়, এটা আপনার কিছু সিমটম দেখা যায়, কারো টয়লেটটা পাতলা হয়, কারো কোষ্ঠকাঠিন্য হয়, কারো প্রথম অংশটা কষা হয়, এরপর হচ্ছে নরম হয়, হ্যাঁ আপনার কারো আবার মাসে দু একবার পাতলা হয়, কারো হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য চলতে থাকে, মাসে দু একবার নরম হয় পাতলা হয়, হ্যাঁ এইভাবেই কিন্তু আসলে সিমটমগুলো লক্ষ্য করা যায়। এটার কারণে আপনার খাবারটা সঠিকভাবে ডাইজেস্ট না হওয়ার কারণে আপনার বিভিন্ন রকম আপনার যে প্রবলেমে আপনি ফেস করেন, অর্থাৎ পুষ্টির যে ঘাটতি, অর্থাৎ আমাদের ভিটামিন মিনারেল, এটা সাধারণত আমরা বাঙালি যেটা পাই, আমরা ভাত রুটি, এরপর হচ্ছে আপনার বিভিন্ন রকম তরকারি সবজি থেকে আমরা মাছ মাংস ডিম বিভিন্ন জায়গা থেকে আমরা পুষ্টি কিন্তু নিয়ে থাকি। কিন্তু আইবিএস রোগীদের বিপত্তি ওই জায়গাতে ঘটে যে আমরা কোনো কিছুই আমরা শোধ করতে পারি না। আমরা ডিম খাবো এটাও প্রবলেম, আমি গরুর মাংস খাবো এটাও প্রবলেম, আমি হচ্ছে আপনার মাছ খাবো এটাও প্রবলেম, তরি তরকারি শাক সবজি খাবো এটাও প্রবলেম, আমি একটা কলা খাবো এটাও প্রবলেম, আমি বিভিন্ন রকম যে বাইরের যে খাবারগুলো আছে অ্যাডজাস্ট করবো এটাও প্রবলেম। তাহলে আসলে এই যে বিপত্তি, এই খাবারের যে পুষ্টি, এই পুষ্টিটা একটা সময় জিরো পর্যায়ে চলে যায়, এই কারণে কিন্তু আইবিএস এর এই রোগীদের অনেক ঘাটতি হয়ে যায়। তো এই আইবিএস কে আসলে বোঝায় এবং অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে, আমরা কিন্তু বারবার করে বলার চেষ্টা করেছি এবং আমরা প্রায় 160টার উপরে প্রায় আমরা আইবিএস এর উপরে আপনার ভিডিও দিয়ে চলেছি এবং আপনার প্রতিনিয়ত কিন্তু আমরা সচেতন করে যাচ্ছি। আপনি যদি আমাদের ভিডিওগুলো মনোযোগের সাথে একটু যে একটু খেয়াল করেন, তাহলে আপনাকে বারান্দায় মেডিকেলে বারান্দায় আপনাকে গোড় পাড়তে হবে না, আপনার মেডিকেল এক দেশ থেকে আর দেশে আপনার যাওয়া লাগবে না। আশা করছি আপনি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আপনি কিন্তু ভালো থাকার ওই কিন্তু খুঁজে পাবেন। সে কারণে আইবিএসটা কি এটাকে আসলে বোঝা, হ্যাঁ আইবিএসটা জটিল কোনো কিছু না, জাস্ট কিছু খাবার দাবার পরিবর্তন করতে পারলে, সাময়িক সময়ের জন্য কিছু মেডিসিন গ্রহণ করলে, আপনি আপনার কিছু যে বদ অভ্যাস রয়েছে, আপনার ধূমপানে কিছু অভ্যাস থাকতে পারে, হ্যাঁ আপনার খাবার বাইরের খাবারে কিছু হ্যাবিটস থাকতে পারে, এইগুলো পরিবর্তন করতে পারলেই আপনি দেখবেন যে অনায়াসে আপনি কিন্তু এখান থেকে আজীবন পর্যন্ত আপনি অন্য অন্য খাবারগুলো অ্যাডজাস্ট করে আপনি কিন্তু সুখী সমৃদ্ধ জীবনযাপন করার সুযোগটা কিন্তু আছে। দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আইবিএস রোগীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি একাধিক ভিডিওতে বলেছি যে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক সম্পর্কে ধারণা নেওয়া। আমরা অসংখ্য ব্যক্তি সঙ্গে আমরা কথা বলে জেনেছি বা দেখেছি যে আসলে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক সম্পর্কে তার ন্যূনতম ধারণা নাই, ন্যূনতম ধারণা। এমনকি আপনি বিদেশ, আপনি চার পাঁচ যাচ্ছেন, আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন, আপনি মালয়েশিয়া যাচ্ছেন, আপনি বিভিন্ন সিঙ্গাপুরে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছেন, বাংলাদেশে এমন কোনো গ্যাস্ট্রোলিভার ডাক্তার নাই যে আপনার বাদ আছে, আর প্রত্যেকটা জায়গা থেকে আপনি কিন্তু এই যে ট্রিটমেন্ট নেওয়ার পরেও আপনি নিজে অ্যানালাইসিস করতে পারেন না, নিজে বুঝতে পারেন না যে আসলে এই যে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক এটা কি। আমরা কিন্তু পেয়ারলিস্টে আপনি ভাগ করে আমরা দিয়েছি প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক সম্পর্কে, আমরা অনেক অসংখ্যবার আলোচনা করেছি, ওগুলো একটু প্লিজ দেখে নেবেন, আশা করছি আপনার কষ্ট লাঘব হবে। এরপরে আমরা সংক্ষিপ্ত আকারে যেটা বলি যে আসলে আইবিএস রোগীদের মেইনলি আমরা প্রবলেম যেটা দেখছি বা লক্ষ্য করছি এবং ওইটা ওই বিষয়টা যদি আমরা একটু সংশোধন করে দিচ্ছি, তাহলে কিন্তু আইবিএস রোগীরা কিন্তু শতভাগ কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছে। যারাই বুঝতে পারছে তারাই সমাধান পাচ্ছে, আর যারা বুঝতে পারে না তাদের কিন্তু সমাধান পেতে একটু বিলম্ব হচ্ছে, কারণ গুরুত্বটা ওই জায়গাতে কিন্তু সেভাবে আসে না। যখন এটা বুঝতে পারছে তখন গুরুত্ব নিচ্ছে এবং গুরুত্ব দেওয়ার কারণেই কিন্তু তার প্রবলেমটা সমাধান কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রবলেম একটাই যে আমরা ভিডিও টেনে টেনে দেখি, আমরা দেখি যে আসলে কি বলছে, আসলে মূল বিষয়টা বোঝার আমরা চেষ্টা করি না।
আসলে দেখেন যে প্রোবায়োটিকটা কি, আসলে আইবিএস রোগীদের আমরা বারবার বলেছি যে আসলে প্রোবায়োটিকটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া আমাদের যে হজম করার জন্য কয়েকটা জিনিস দরকার, একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং মানসিক অবস্থা, এই হজম করার জন্য আরো অনেকগুলো বিষয় দরকার, তার ভিতরে মেজর কিন্তু এই তিনটা জিনিস কিন্তু আপনার দরকার। যদি আপনার পেটে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা বেশি না থাকে তাহলে আপনার কোশ্চিন কালে কিন্তু আপনার হজম হবে না। আপনি মেডিকেল গুলেও যদি আপনি খান, প্রত্যেকটা ডক্টর গুলে যদি আপনি খান, তাহলে আপনি কোটি টাকাও যদি এখানে খরচ করেন আপনার সমাধান হবে না, হবে না। কোশ্চিন কালে হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার নাই। এই কারণে প্রোবায়োটিক আপনার যে পেটের যে ঘাটতি রয়েছে এটা ছাড়া আপনি যদি সমাধান খুঁজতে যান এবং আপনি যদি সমাধান নেন তাহলে সমাধান হবে না। শুধুমাত্র প্রোবায়োটিক খেলেও হবে না, প্রিবায়োটিক আমাদের মেনটেন করতে হবে। প্রিবায়োটিক বলতে কি, যে এই যে ব্যাকটেরিয়া এক ধরনের খাবার, আমাদের কোষগুলোর খাবার, আমাদের কোষগুলোর খাবারগুলো আমাদের সঠিক মাত্রায় দিতে হবে। এখন প্রোবায়োটিক কোনগুলোতে আছে এবং প্রিবায়োটিক কোনগুলোতে আছে আমরা কিন্তু বারবার কিন্তু ভিডিওতে বলার চেষ্টা করেছি। এরপরও সংক্ষিপ্ত আকারে বলতে হয় যে আপনার প্রোবায়োটিক বলতে, যেমন আপনার আমরা এই যে গরমকাল আসছে আপনার পান্তা ভাত আপনি খান, পান্তা ভাত 10-12 ঘন্টা কিভাবে করবেন, কোন পদ্ধতি করবেন এটা কিন্তু আমাদের বলা আছে। তাহলে রাত্রে আপনি ভিজিয়ে রেখে পান্তা ভাতটা আপনি সকালে যেতে আপনি খান, পানি সহকারে খান, একটা পেঁয়াজ সহকারে খান। কেন পেঁয়াজটা খান এটা বলছি আমরা পরে। তাহলে এই যে প্রোবায়োটিকের যে ঘাটতি, যে 10-12 ঘন্টা ফার্মেন্টেশন হলো, এর ভিতরে কিন্তু রাত্রে ব্যাকটেরিয়া তৈরি হয়, গুড ব্যাকটেরিয়া তৈরি হয়। এটা আপনি যখন সকালে খাবেন তখন দেখবেন যে আপনার পেটটা কিন্তু আপনার যে ঘাটতি ছিল এটা পূরণ হচ্ছে। এই ঘাটতিটা পূরণ হওয়ার কারণে আপনাকে কিন্তু অনেকটা ভালো ফিল হবে, আপনাকে গুড ফিল হবে, আপনাকে এনার্জেটিক মনে হবে এবং আপনার ক্যালসিয়ামের যে ঘাটতি, হ্যাঁ, আপনি ওই আমাদের পান্তা ভাতের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কত এর গুণাগুণ রয়েছে। তাহলে পান্তা ভাতের ভিডিওটা দয়া করে আমরা দেখে নেবেন, আমরা কিন্তু ডিসক্রিপশন আমাদের চেষ্টা করব। তাহলে এখানে প্রোবায়োটিক পাবেন, আপনার টক দই প্রোবায়োটিক পাবেন, হোমমেড করার জন্য আমরা কিভাবে টক দই বানানো কিন্তু দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আপনার ভিনেগার প্রোবায়োটিক পাবেন, এরপর হচ্ছে আমরা ফার্মেন্টেশনের যে ফুড দিয়েছি এখান থেকে প্রোবায়োটিক পাবেন। এরপর হচ্ছে কিছু ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, যেমন আপনার গুটগার ব্যাকটেরিয়া, আপনার প্রোল্যাক্টো, এরপর হচ্ছে আপনার বিভিন্ন রকম প্রোবায়ো, এই ধরনের বিভিন্ন রকম ফুড সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায়, এগুলো ফার্মেসিতে পাবেন। এগুলো হচ্ছে ল্যাবে তৈরি করা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। তাহলে এই যে এই ব্যাকটেরিয়াগুলো আপনার যে ঘাটতি এগুলো হজম করার জন্য সহজিয়ে দেবে। ওই যে আপনি মেডিসিন খেয়েছেন, বহুদিন আপনি মেডিসিন খেয়েছেন, খেতে 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 আপনার যে গুড ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে গেছে, আপনার পরিবেশটা পেটের যে হজম করার পরিবেশ এটা নষ্ট হয়ে গেছে, এ কারণে তো আপনার হজম প্রবলেম। তাহলে আপনি এই যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা পূরণ করলেই আপনার শতভাগ কিন্তু আমরা সমাধান হতে দেখেছি। আপনি বিলিভ মি, বিশ্বাস করেন, আমাদের সাথে আপনি 3-6 মাস থাকেন, আপনি দেখবেন যে আপনি রাজা হবেন ইনশাআল্লাহ। আর প্রিবায়োটিক হচ্ছে আপনার তাদের একটা খাবার, যেমন পেঁয়াজ তাদের খাবার, রসুন তাদের খাবার, এগুলো কাঁচা আপনি খাবেন। যে পান্তা ভাতের সাথে বললাম, রসুনটা দুপুরে 2-1 কোয়াকার খান, আপনি ভাতের সঙ্গে খান, এমনভাবে খান যে আপনি তরকারির সঙ্গে বা ভাতের সঙ্গে একটু কুচি কুচি করে কেটে আপনি মিলিয়ে দিয়ে খান, যে আপনি বুঝতে পারছেন না যে এসটা আপনি রসুন বা পেঁয়াজ খাচ্ছেন, এমনভাবে আপনি খান, সমস্যা নাই, আপনি ভাতের সঙ্গে বা তরকারির সঙ্গে মিলিয়ে খান, হ্যাঁ, অ্যাডজাস্ট করে খান, এভাবে খান। এরপরে চিয়া সিডে আপনার প্রিবায়োটিক রয়েছে, অর্থাৎ গাঢ়গুলোর খাবার রয়েছে, এরপরে কোকো পাউডারে রয়েছে, এরপর হচ্ছে আপনার তিসিতে রয়েছে, এরপর গাবে রয়েছে, এরপর হচ্ছে আপনার মিষ্টি আলুতে রয়েছে, এবং সকল ধরনের তরি তরকারি শাকসবজির ভিতরে কিন্তু রয়েছে। আমরা কিন্তু এটা বারবার কিন্তু প্রসেসিংগুলো কিন্তু আমরা বলেছি, খাবার কিন্তু প্রক্রিয়াগুলো কিন্তু আমরা বলেছি। তাহলে ওই ভিডিওগুলো একটু প্লিজ একটু দেখে নেবেন, তাহলে ওখান থেকে আরও পূর্ণাঙ্গ ধারণা কিন্তু আপনি পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে আমাদের মেডিসিনটা বাদ দিতে হবে আইবিএস রোগীদের, কারণ মেডিসিন অনেকে দেখছি যে আপনি 8-10 বছর 10-20 বছর পর্যন্ত শুধু মেডিসিনই খাচ্ছেন। এত মেডিসিন ভাই, আপনার পেটে যাওয়ার পরে এত একটা ক্রিয়া আছে নাকি, এত একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে? যেহেতু আধুনিক বিজ্ঞান বা আধুনিক চিকিৎসা ব্যবস্থা যেটা বলছে যে আইবিএস এর কোনো ট্রিটমেন্ট নেই, তাহলে আইবিএস এর ট্রিটমেন্ট মেডিসিন কোথা থেকে আসলো? আপনি চিন্তা আপনার মাথায় তো এটা আসতে পারে না যে আপনার আইবিএস এর ট্রিটমেন্ট যদি না থাকে, আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা, তাহলে আপনার মেডিসিন কোথা থেকে আসলো? তাহলে মেব্রিন, আপনার বিভিন্ন রকম যে আপনার রোস্টিল, এসার, এই যে বিভিন্ন রকম আপনার এই মেডিসিনগুলো, ইমোটিল, এগুলো দেয়, তাহলে এগুলো কি, এগুলো এগুলো খাওয়ার কারণে আসলে কি আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া? দীর্ঘদিন আপনি খাচ্ছেন, 1-2 মাস আপনি খেলেন এটা স্বাভাবিক, আপনি মাসে 1-2 বার খেলেন বা 3 মাসে 1-2 বার খেলেন এটা আলাদা হিসেবে, কিন্তু আপনি মাসকে মাস, বছরকে বছর আপনি রেগুলার খেয়ে যাচ্ছেন, তাহলে
কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তাহলে অবশ্যই এই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আপনাকে ঘুমের মেডিসিন আপনার প্রয়োজন হচ্ছে, আপনার হার্টের মেডিসিন, আপনার যে মানসিক চাপের অ্যাংজাইটির মেডিসিন প্রয়োজন হচ্ছে, আপনার বুক ধরফের মেডিসিন প্রয়োজন হচ্ছে, তাহলে এইগুলো মেডিসিন যোগ হচ্ছে আস্তে আস্তে। তাহলে আপনি আস্তে আস্তে মেডিসিন বাদ দিবেন, আমরা যে উদ্যোগটা নিয়েছি আমাদের চাই যে মেডিসিনটা আস্তে আস্তে কমিয়ে দেন, কারণ চিকিৎসা আপনি মেডিসিন খেয়েও যা আপনার না খেয়েও তা না, বরঞ্চ খেয়ে দিয়ে আপনার আরো ক্ষতির দিকটা আরো বেশি হচ্ছে, আপনার ভিতরে যে প্রবলেম এটা আরো অনেক জটিলতা ধারণ করছে। তাহলে আপনি এখান থেকে আস্তে আস্তে আপনি কিন্তু বেরিয়ে আসার প্রক্রিয়া আপনাকে খুঁজতে হবে। তাহলে মেডিসিনটা আপনি বাদ দেবেন 3 নম্বর, এ তাহলে আইবিএস ভালো হওয়ার কিন্তু সহজ আপনি উপায় কিন্তু পেয়ে যাবেন। 4 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে পজিটিভ চিন্তায় নিজেকে ডাইভার্ট করবেন, পরিবর্তন করবেন, কারণ আইবিএস রোগীদের নেগেটিভিটি অনেক। আমি কত বড় বড় ডক্টর দেখালাম, কত বড় বড় মেডিকেল গেলাম, এক দেশ থেকে আর দেশে গেলাম, বিশাল বড় মেডিকেল, ও বাবা এবার মতিউর সাহেব কি বলে আবার। সত্যি তাই, এটা আসলে আমার ক্ষেত্রে হলে ঘটতো, কারণ আমার টাকা আছে, আমার প্রতিপত্তি আছে, তাহলে আমি এক জায়গা থেকে আর জায়গায় টাকা খরচ করছি। বাট আপনি একটা মনে রাখেন, আপনি কোটি টাকা খরচ করে কিন্তু আর সমাধান আপনি পাবেন না, দড়ি বেড়ে সমাধান হবে না। আপনার চিন্তাকে একটু পরিবর্তন করুন, আপনি ভাবুন পৃথিবীতে এক ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা নাই, শুধুমাত্র পৃথিবীতে শুধুমাত্র আপনার আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা এটা নাই, এছাড়া অসংখ্য আরও চিকিৎসা ব্যবস্থা আছে। তাহলে আপনি তাদেরকে ওইগুলোকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনি আপনার একটা কাজ যদি একভাবে না হয় অন্যভাবে চেষ্টা করেন কি না, করেন তো, তাহলে আপনি এতদিন পর্যন্ত একভাবে হচ্ছে না তারপর অন্যভাবে একটু হেঁটে দেখেন না কেমন হচ্ছে আপনার, একটু বোঝার চেষ্টা করেন না। তাহলে এইভাবে যদি আপনি পজিটিভলি থিঙ্কিং করেন, আর পজিটিভ থিঙ্কিংটা তখনই আসবে যখন আপনার পেটে গুড ব্যাকটেরিয়া বেশি হবে, কারণ পেট থেকে আমাদের মাথায় সিগনাল যায় প্রায় 80%। যদি আপনার 80% সিগনাল গুড ব্যাকটেরিয়া বেশি থাকে পেটে, পেটে আপনার ভালো সিগনাল যায় মাথায়, হ্যাঁ ভালো আপনার আপনার মুখ দিয়ে বের হবে কথা, চিন্তাধারা ভালো আসবে। আর যদি আপনি ওই আইবিএস রুগীরা, হ্যাঁ এর খারাপ ব্যাকটেরিয়া পেটে বেশি থাকে, কারণ তাদের চিন্তাধারা কিন্তু নেগেটিভ হয়ে থাকে এবং নেগেটিভ চিন্তাধারা আপনার আসবে। কী কারণে? পেট থেকে এই যে নেগেটিভ চিন্তা মাথায় দিবে, ভেগাসনা নার্ভকে, ওখান থেকে আমাদের পজি নেগেটিভ ছড়াবে। তাহলে পেটের ব্যাকটেরিয়া বৃদ্ধি করলে পজিটিভ চিন্তা অটোমেটিক্যালি আসবে। এরপর আমাকে চিন্তা করতে হবে পজিটিভ চিন্তা করা, হ্যাঁ পজিটিভ কিছু চিন্তা করা, যে আসলে আপনি আপনার লাইফকে নিঃশেষ না করে আপনি এখনই আপনি চিন্তা করেন, এখনই স্টপ করুন, এখনই আপনি চিন্তাধারা পরিবর্তন করুন, যে পৃথিবীতে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের রোগ দিয়েছে তাদের শেফা দেয় এমনটি না, অবশ্যই এটা দিয়েছে। তাহলে 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে খাওয়া দাওয়া আপনি পরিবর্তন করুন, কারণ আল্লাহ প্রদত্ত যে খাওয়াগুলো আমাদেরকে দিয়েছে, যেই আমাদের যে ফুডগুলো দিয়েছে এগুলোকে আমরা একটু ব্যবহার করি, কারণ আমরা প্রসেসিং করতে 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 এমন একটা পর্যায়ে গেছি যে আসলে যদি মানে আসল কি বলবো, যে যেমন আপনার ধানের কথা যদি বলি, গমের কথা বলি, আপনার মাছ মাংসের কথা বলি, তরি তরকারির কথা বলি, এমন প্রসেসিং হতে 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 মডিফাই হতে 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 এমন একটা সিচুয়েশনে আমরা দাঁড়িয়েছি যে আসলে ভালো জিনিস বলতে কিন্তু নাই, অনেক জটিলতা তৈরি হয়েছে। ডিম আজকে ভেজাল হচ্ছে, মাছ আজকে প্লাস্টিক হচ্ছে, আপনার চাউল আজকে প্লাস্টিক হচ্ছে, আপনার বিভিন্ন রকম তরি তরকারি আপনার কেমিক্যালে ভর্তি হচ্ছে, আপনার ফলমূল আপনি কী খাবেন, তাহলে আপনার প্রবলেম প্রবলেম প্রবলেম। তাহলে আজকে এই যে খাওয়া দাওয়া এগুলো খাওয়ার কারণে আমাদের কিন্তু জটিল আকারের, আর আজকে রাস্তাঘাটে বিভিন্ন রকম যে যে হারে দোকান পাশার বসছে, আজকে বেকারত্ব যে বাড়ছে, তারা কী করবে আজকে পরিবেশে, তারা বেগুন বিক্রি করছে, তারা আজকে পেঁয়াজ বিক্রি করছে, হ্যাঁ একে বার্গার বিক্রি করছে, আর এগুলো আমরা হরহামেশাই কিন্তু আমরা খাচ্ছি, হরহামেশাই কিন্তু আমরা খাচ্ছি, আমরা বিভিন্ন রকম আমরা খাচ্ছি। তাহলে এগুলো খাওয়ার কারণে কিন্তু আমাদের আমাদের যে পাকস্থলিতে তার যে একটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটির অর্ধে কিন্তু চলে যাচ্ছে, এটার কারণে আমাদের কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে। তাহলে খাওয়া দাওয়া অবশ্যই আমাকে পরিবর্তন করতে হবে, পরিমিত খেতে হবে। আল্লাহ রাসুল যেটা বলেছেন যে 3 ভাগ করে আমাদের পেটকে, 1 ভাগ খাবার দিতে হবে, 1 ভাগ পানি দিতে হবে, আর 1 ভাগ আমাদের বায়ু চলার জন্য আমাদের ফাঁকা রাখতে হবে। কিন্তু আমরা কী করি, হ্যাঁ আমরা 3 ভাগে কিন্তু আমরা খেয়ে ফেলি, যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা কিন্তু বুঝি। তাহলে খাওয়া দাওয়া পরিবর্তন করতে হবে আপনাকে, আপনাকে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে আপনাকে, আপনার চিন্তাধারা পরিবর্তন করতে হবে আপনাকে। 6 নম্বর যেটা বলবো আপনার আইবিএস ভালো করার যে ফর্মুলা সেটা হচ্ছে আপনার 3 থেকে 6 মাসের একটা পরিকল্পনা করুন। অর্গানিক হেলথ ফাউন্ডেশন 3 থেকে 6 মাসের যে ফর্মুলাগুলো দিচ্ছে এগুলো যদি আপনি পরিপূর্ণভাবে আপনি বুঝে শুনে আপনি যদি এগুলো মানতে পারেন, আপনি যদি 3 থেকে 6টা মাস আমাদের যে ফর্মুলা রয়েছে এগুলো চলতে পারেন, তাহলে আমরা কথা দিতে পারি আপনার
আপনার দেহে আইবিএস এর কোনো লক্ষণ থাকতে পারে না, আপনি কোনো খাবার খেতে পারবেন না এমনটি হতে পারে না, আপনি আপনার যে টয়লেটের যে প্রবলেম এটা থাকতে পারে না, কোশ্চিন কালেও থাকবে না ইনশাল্লাহ। আপনি যদি আমাদের 3 থেকে 6টা মাসের যে গাইডলাইন আছে এটা পরিপূর্ণভাবে ফলো করেন, এটা যদি পরিপূর্ণভাবে আপনি মানে মানতে পারেন, এমন কোনো জটিলতা নাই, শুধুমাত্র কিছু খাবার দাবার পরিবর্তন, কিছু আপনার চিন্তাধারা পরিবর্তন, তাহলে এগুলো আপনার যদি পরিবর্তন করে আপনি চলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যে জটিলতা রয়েছে, আপনার যে প্রবলেম রয়েছে, এটা শতভাগ আপনি কিন্তু সমাধান নিতে পারবেন ইনশাল্লাহ। এ কারণে সো একটু কেয়ারফুল হবেন, এই 6টা জিনিস মাথায় রাখবেন, 6টা জিনিস যদি আপনার মাথায় রেখে চলতে পারেন, তাহলে আইবিএস ভালো করা এটা জাস্ট একটু সময়ের ব্যাপার। আপনি চিন্তাধারা পরিবর্তন করুন, আমাদের নিয়মগুলো ফলো করুন, আমাদের মেডিসিন নিতে হবে, চিকিৎসা নিতে হবে, এমনটি না। আপনি একটু আগে বুঝুন আইবিএসকে, আগে বুঝুন আমরা কি বলতে যাচ্ছি, এবং ওই অনুযায়ী আপনি ঘরোয়া যে পদ্ধতিগুলো দিয়েছি এগুলো একটু চলুন, একটু মানুন, হ্যাঁ একে একটু দেখুন যে আপনার কি হচ্ছে। তাহলে এভাবে আপনি নিজেকে দেখে যখন আপনি পরিবর্তন করতে পারবেন, দেখবেন যে আপনার ভেতরে বিশাল একটা পরিবর্তন আসছে, আপনার কিন্তু মনের ভেতরে কিন্তু অনেক হাসি আসবে, আমাদের প্রতি আপনার হার্ট থেকে আত্মা থেকে দোয়া আসবে, আমরা এই জিনিসটা চাই, আপনাদের কাছে দোয়াটা চাই আমরা, আপনাদের দোয়াটা আমাদের একান্ত কাম্য। কারণ আপনাদের দোয়া ছাড়া আসলে আমরা যে কাজটা উদ্যোগটা নিয়েছি এটা কিন্তু সফল করা সম্ভব না। আর যারা ভালো হয়েছেন কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কীভাবে ওজন বাড়িয়েছেন, কীভাবে আপনি অন্য অন্য খাবারগুলো অ্যাডজাস্ট করছেন, আপনারা শেয়ার করবেন, একটু জানাবেন, হ্যাঁ কমেন্টটা আপনি জানাবেন, অথবা ভিডিও আকারে দিবেন, মেয়েরা যদি হন তাহলে আপনি অডিও আপনি দেন, হ্যাঁ ছেলেরা আপনি ভিডিও ছোটো আকারে ভিডিও আকারে দেন। কারণ আপনার একটা কথার কারণে যদি আপনার এই যে আমি একটা ভাই বলছি আমার কথা বিশ্বাস নাও করতো, কিন্তু আপনি যখন রোগী হিসেবে আপনি বলবেন না আমি 1 বছর আগে আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম, 6 মাস আগে 10 মাস আগে ট্রিটমেন্ট নিয়েছিলাম, এখন আমার ওজন বাড়ছে, আমি কিন্তু ভালো আছি, হ্যাঁ বা কমেন্টও আপনি জানান, তাহলে কি অন্যরা অনুপ্রাণিত হয়, তারা কিন্তু ফিল করতে পারে না গুড। তাহলে আশা করছি আপনি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে অনেক কাছে পৌঁছে যায়। আশা করছি আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনায় রয়েছি। আমি ডক্টর মতিউর রহমান, অর্গান হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।